হ্যালো বন্ধুরা, আমার রাঁধুনি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখে বলো তো, তোমরা কেউ এই সবজিটাকে চিনতে পারো কি না, এর নাম কি অবশ্যই কমেন্ট করে জানিও। আমার খুব পছন্দের একটা রেসিপি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এই সবজিটাকে আমাদের এখানে হুচি বলে, আর এই সবজিটা সচরাচর বাজারে খুব একটা পাওয়া যায় না। চলো রান্না শুরু করি। আমাদের এখানে বেশ কিছুদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, দেখো, তার জন্য একটা বস্তা পেতে নিয়েছি। এখন বস্তাটার উপরে বসে বসে সবজিগুলো কেটে নিচ্ছি। প্রথমে ভালো করে আঁশগুলোকে ছুলে নিব, তারপর ছোট ছোট করে কেটে নিব। আর যেগুলো একটু বেশ বড় বড়, সেগুলোর গায়ে মাঝখানে কেটে ফালা করে নিয়ে তারপর ছোট ছোট করে কাটতে হবে। দেখো, আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তেল গরম করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব, তারপর পেঁয়াজগুলো যতক্ষণ লাল লাল হয়নি ততক্ষণ ভাজতে থাকব। এবার কেটে রাখা সবজিগুলোকে ভালো করে ধুয়ে জল ছাড়িয়ে দেব। এবার সবজিগুলোকে কড়াইয়ের মধ্যে ঢেলে দিব, তারপর একটু লবণ ছিটিয়ে দিব। লঙ্কা ও রসুন ভালো করে থেতো করে নিব। এখানে লঙ্কার পরিমাণ একটু বেশি করে দিতে হবে, আর এই সবজির টেস্ট একটু ঝাল ঝাল নোনতা নোনতা মিষ্টি মিষ্টি লাগবে। দেখো, অনেকগুলো কচু, তাই ঘাটতে একটু অসুবিধা হচ্ছে। এগুলোকে আস্তে আস্তে, যতক্ষণ পর্যন্ত কমে যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত আস্তে আস্তে ঘাটতে হবে। এবার হলুদ দিয়ে দিব, আর এখানে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। এই সবজি থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে আসে, আর ওই জলের মধ্যেই সেদ্ধ করে নিতে হবে। আমি আস্তে আস্তে নেড়ে দিব, তারপর থেতো করে রাখা লঙ্কা লঙ্কা ও রসুন দিয়ে দিব। আবারও বলছি, ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু কড়াইটা ভর্তি হয়ে গেছে, তাই আস্তে আস্তে নাড়া হচ্ছে। দেখো, অনেকগুলো তো, তাই রান্না করতেও সময় লাগছে। আর আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে বেল বাটনটি প্রেস করো, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশনটা তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। আমাদের দেশে এমন অনেক অনেক সবজি আছে যা আমরা কখনো খাইনি, আর এগুলো নাকি সাধারণত কেউ চাষ করে না, এমনিতেই নিজের থেকেই হয়ে যায়। বিশেষ করে এগুলো বনে জঙ্গলে বেশি পাওয়া যায়। তারপর একটু জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে, অন্য কড়াইয়ের মধ্যে শুকনো মাছ ছোট ছোট করে কেটে ভালো করে ভেজে নেব। একটু কড়া করে ভাজতে হবে। এরপর ওই ভেজে রাখা শুকনো মাছ দিয়ে দেব, দিয়ে তারপর ভালো করে নেড়ে নামিয়ে নেব। আর গরম গরম এই সুন্দর রেসিপি পরিবেশন করুন দারুণ টানে। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ।